সম্পত্তি পাওয়ার অবস্থা। দাদি বা নানি দুই ক্ষেত্রে সম্পত্তি পেয়ে থাকে। তো প্রথম একটি ক্ষেত্রে সে মাহরাম হয়, অন্য ক্ষেত্রে সম্পত্তি পেয়ে থাকে। তো চলো আজকে দাদি ও নানির সম্পত্তি পাওয়ার যে দুই অবস্থা সেটা সম্পর্কে একটু জেনে নিই। মৃত ব্যক্তির পিতা মাতা জীবিত থাকলে দাদি বা নানি মাহরাম হয়ে থাকে। অর্থাৎ যদি মৃতের পিতা মাতা থাকে সেক্ষেত্রে, বা মাতা থাকে, তাহলে সেক্ষেত্রে দাদি কিন্তু সম্পত্তি হতে মাহরাম হয়ে যায়। যেমন সম্পত্তি হয়েছে, ধরো মৃত সাদিক মাসালা মাসালা হচ্ছে দুই, যেমন দাদি বঞ্চিত পিতা এক, মাতা এক। যদি পিতামাতা বেঁচে না থাকে তাহলে একে ষষ্ঠ অংশ পাবে। তো সেক্ষেত্রে মাসালা হয় ৬, সেক্ষেত্রে দাদি পায় এক অংশ, পুত্র পায় ৫ অংশ। তো এই হচ্ছে দাদি বা নানির অবস্থা।